নমস্কাৰ পৌৰনিগম নিৰ্বাচনৰ শেহতীয়া খবৰৰ হৈতে ষ্টুডিঅ' মজিয়াত মই অসীম কুমাৰ ডেকা মহানগৰীত প্ৰায় 8 লাখ ভোটাৰ আছিলে আৰু 8 লাখ ভোটাৰৰ প্ৰায় 4 লাখেহে ভোটদান কৰিছে অৰ্থাৎ 50% লোকেহে ভোট প্ৰদান কৰিছে গতিকে যিহেতু নিৰ্বাচন হৈ গ'ল ফলাফল ঘোষণা ইতিমধ্যে কৰিলে আৰু বিজেপিয়ে পুনৰবাৰ আচলতে গুৱাহাটী পৌৰ নিগম বিজেপিৰ হাতলৈ গ'ল তেনে পৰিপ্ৰেক্ষিতত মহানগৰত বহুখিনি সমস্যাৰে জৰ্জৰিত এখন মহানগৰ ইয়াত খোৱাপানীৰ সমস্যা আছে জাবৰ নিষ্কাশনৰ সমস্যা আছে যানজঁটৰ সমস্যা আছে বানপানীৰ সমস্যা আছে গতিকে সামগ্ৰিক যিসমূহ সমস্যা এই সমস্যাসমূহ আচলতে আগত ৰাখি কেনেধৰণে আগবাঢ়িব গুৱাহাটী পৌৰ নিগমে পৰৱৰ্তী সময়ত কিন্তু সেয়া লক্ষণীয় হ'ব আৰু এই ক্ষেত্ৰত এটা কথা স্পষ্টভাৱে ক'ব লাগিব যে আম আদমী পাৰ্টীৰ এটা ৱাৰ্ডত জয় হোৱাৰ বিপৰীতে কিন্তু 25টা ৱাৰ্ডত দ্বিতীয় স্থানত আছে আম আদমী পাৰ্টীয়ে এই ক্ষেত্ৰত কিন্তু আম আদমীৰ এটা ইতিবাচক দিশ আৰু ইতিবাচক দিশৰ এয়া এক জ্বলন্ত উদাহৰণ গুৱাহাটী পৌৰ নিগমৰ এই নিৰ্বাচনী ফলাফলে আৰু ইফালে আমি যদি চাওঁ তেতিয়াহ'লে কংগ্ৰেছৰ প্ৰেক্ষাপটত যদি আমি লক্ষ্য কৰোঁ তেতিয়াহ'লে ধূলিচ্ছাত হোৱাৰ দিশে অলৰেডি ধূলিচ্ছাত হৈ গ'ল কংগ্ৰেছ আৰু তেনে পৰিপ্ৰেক্ষিতত কিন্তু অসম জাতীয় পৰিষদেও এটা ৱাৰ্ডত তেওঁলোক জয়ী হৈছে তেনে পৰিপ্ৰেক্ষিতত আজি যিহেতু 58খনকৈ আসন ৱাৰ্ড লাভ কৰিছে বিজেপি মিত্ৰজোঁটৰ চৰকাৰখনে তেনে পৰিপ্ৰেক্ষিতত কিন্তু বিজেপি মিত্ৰজোঁটৰ চৰকাৰখনে অনাগত দিনত এই মহানগৰৰ যিসমূহ সমস্যা এই সমস্যাসমূহ কেনেদৰে আগত ৰাখি আগবঢ়াই লৈ যাব মহানগৰখনৰ এই যানজঁটৰ পৰা আদি কৰি জাবৰ নিষ্কাশনৰ পৰা আদি কৰি খোৱাপানীৰ সমস্যাৰ পৰা আদি কৰি বানপানীৰ সমস্যালৈকে কেনেধৰণে তেওঁলোকে আগবাঢ়িব অনাগত ভৱিষ্যতত সেয়া কিন্তু সৰ্বসাধাৰণ ৰাইজে দেখিব বা লক্ষ্য কৰিব কিন্তু আমি দিনৰ ভাগত যি আম আদমী পাৰ্টীৰ ৱাৰ্ডত বা বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ৰ যিসমূহ দৃশ্য যি বিজয় উল্লাস আচলতে পাতিছিলে সেই দৃশ্যাংশ প্ৰথমে মাইনুচৰ দৰ্শকসকলক আমি দেখুৱাই ল'ব বিচাৰিছোঁ পৌৰ নিগম নিৰ্বাচনৰ প্ৰায় 60টা ৱাৰ্ডৰ ভিতৰত 58টাকৈ ৱাৰ্ডতে বিজেপি মিত্ৰজোঁটৰ চৰকাৰখনে জয়লাভ কৰিছে অৰ্থাৎ পৌৰ নিগম এতিয়া বৰ্তমান বিজেপি আৰু মিত্ৰজোঁটৰ হাতলৈ গ'ল তেনে পৰিপ্ৰেক্ষিতত আজি পুৱাৰ ভাগত কি কৈছিল পবিত্ৰ মাৰ্ঘেৰিতাই প্ৰথমে মাইনিজৰ দৰ্শকসকলক আমি সেয়া শুনাই ল'ব বিচাৰিছোঁ এইটো আচলতে সৰ্বভাৰতীয় ক্ষেত্ৰতো এক অভিলেখস্বৰূপ 60খন আসনৰ ভিতৰত এখন মহানগৰত
প্রায় 96-97% আঠন্নখন ভারতীয় জনতা পার্টির মিত্রজোটে লাভ করেছে। এই এটা অসমরে নহয়, সর্বভারতীয় পর্যায়ত এক অভিলেখ। গতি আমি এই বিজয়ের বাবে প্রথমেই আমার জে পি নাড্ডা ডাঙরিয়া নেতৃত্বাধীন আমার রাষ্ট্রীয় নেতৃত্ব, সন্মানীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদেব আর ভবেশ কলিতা দেবর আমার ফণীন্দ্রনাথ শর্মাদেবলকে তথা আমার মূল মার্গদর্শক জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবর মার্গদর্শন, লাখ লাখ কার্যকর্তার সমর্পিতভাবে যে সেবা করেছে সেইখিনির আজি এয়া সম্ভব হয়েছিল। অসমবাসী রাইজর আশীর্বাদ আছে আর প্রতিগী প্রার্থীর যে সততা নিষ্ঠা তার আমি এই বিজয় সাব্যস্ত করি। যিখিনি সম্ভব করাতো অস্বম্যাদী আর দীর্ঘম্যাদী পরিকল্পনায় কিছু সংকল্প অসমবাসী রাইজর ওসর গুয়াহাটীবাসী রাইজর ওসর লিখিতভাবে দিছো আর সেই সংকল্পবিলাক আমি পর্যায়ক্রমে করে যাব। আমি যিখিনি সম্ভব হয় যিখিনি আমি করিম সেইখিনিহে কও। বিগত বিধানসভা নির্বাচনতো আমি যিখিনি কইছিলো তার এই এবছরতে তার প্রতিফলন রাইজে দেখিছে আর গুয়াহাটী মহানগরীটির ব্যাপক উন্নয়নের বাবে ইতিমধ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে কাম করেছে। আজি ফ্লাইওভার এখনের পিছত এখন নির্মাণ হয়েছে, আজি ব্রহ্মপুত্রর উপর তৃতীয়খন দলঙর নির্মাণ যুদ্ধকালীন ক্ষিপ্রতার হয়ে আছে, মহানগরীত আন এখন দলঙ হব। গতি এনে ধরনের কামর উপরঞ্চি নিরাপত্তার ক্ষেত্র সর্বাধিক গুরুত্ব দিছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনে। গৃহ বিভাগে 39% অপরাধ ইয়াত কমিছে, গতি আন্তঃগাঁথনি উন্নয়নের সমান্তরালভাবে প্রতিজন নাগরিকর নিরাপত্তা প্রদান আমার ভারতীয় জনতা পার্টির এক বা মিত্রজোটের প্রধান লক্ষ্য। আপ ইজিপি এইবিলাক স্থিতিবিহীন দল আসলে তার যদি যেটা ঠাইত উঠিছে সিজুবাড়ি হাতিগাঁও গাড়ি তার যদি ইউডিএফ উঠিলেন এডিএফ জিকিলেন, গতি মিলা বিচার ইউডিএফ কংগ্রেস এজেপি আপ সকলে মিলি একটা সাম্প্রদায়িক রাজনীতি করে সংখ্যালঘু ভোট একত্রিত করলে বাবেই জিকিছে, নহলে নিজিকিলেহেতেন। আর যদি চেঙা বা জনিয়া বাঘবর ইত্যাদি আমি জিকার কোনো সম্ভাবনা যদি নাই, ঠিক সেইদরে সিজুবাড়ি বা হাতিগাঁওত আমি ভোট নাপাও সকলে জানে। গতি তাত ইউডিএফ ফালে ইউডিএফ জিকিলেহেতেন বড় চিন্তা করবলগীয় কথা নহয়। রাইজ গুয়াহাটীবাসী রাইজ আমার সহ আছে, কোনো স্থিতি নাই, মূলত এ আই ইউডিএফর দরে সংখ্যালঘু রাজনীতি বা ইসলাম মুসলিম পুষ্টিকরণ ব্যস্ত সেই সূত্রে সিজুবাড়ি হাতিগাঁও ইত্যাদি ভোট পাইছে আমার কবলগীয় নাই। না, এটা আমার আশা আসলেই, গতি একটা অপ্রতিরোধ্য বিজয় যাত্রা এই, গতি এনেকা হয়তো ইতিহাসত এনেকা বিজয় আগতে কেতিয়াও হওয়া নাই, নিরঙ্কুশ এক বিজয়। আমি প্রথমতে ভারতীয় জনতা পার্টির হয়ে সমূহ গুয়াহাটীবাসী রাইজক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো ভারতীয় জনতা পার্টির মিত্রজোটের সমর্থনত যেতে ভোট দিলে প্রায় 80% ভোট, যান ভোট পুলিং হয়েছে প্রায় 80% ভোট আমি পাইছো, এই একটা রেকর্ড। গতি মানে পুনরায় মানে গুয়াহাটীবাসী রাইজক। ইফালে যদি আমি আম আদমি পার্টির কথা লক্ষ্য করো, তেতিয়াহলে আম আদমি পার্টিয়ে এটা ওয়ার্ডত জয় লাভ করেছে আর তেনে পরিপ্রেক্ষিতত কিন্তু আনহাতে 25টা ওয়ার্ডতে কিন্তু প্রথমতে আছিল বিজেপি আর দ্বিতীয় স্থানত আছিল কিন্তু আম আদমি পার্টি। এনে পরিপ্রেক্ষিতত কিন্তু আম আদমি পার্টির কারণে এটা ভাল খবর বা আম আদমি পার্টির কারণে এটা ইতিবাচক দিক এই নির্বাচনের ফলাফলে। এনে পরিপ্রেক্ষিতত আম আদমি পার্টির জয় হওয়া মাসুমা বেগমে সাংবাদিকর আগত পোয়ার ভাগত কি কৈছিল মাইনুজত দর্শকসকলক সেয়া শুনাই লব বিচারিছো। প্রথমে তো মানে ধন্যবাদ জানা বিচার রাইজক, মানে ইমানখিনি বিশ্বাস মূর ওপর রাখিছে সেইটো কারণে বহুত বহুত থ্যাংক ইউ সো মাছ। যিখিনি বিশ্বাস তেওঁলোকে মূর ওপর রাখিছে মই সেইখিনি পুরা করিম, পুরা মানে চেষ্টা নহয় পুরা করিমে, মই গ্যারেন্টি দিছো যেহেতু গ্যারেন্টি পুরাও করিম আমি, আমাক সেইটোয়ে লাগে। আমি কাম করব ওলাই আছো তো রাইজে আমাক সুযোগ দিছে তো আমি সেই কাম করে দেখাম আর রাইজ আমার লগত আছে তো তার কারণে বেশি মই সাপোর্ট পাই আছো আর বেশি নিজকে পাওয়ারফুল ফিল করে আছো কারণ রাইজর কারণে মই ফেস করব। আর আমার অপজিশনের যখন পার্টি আছে আমার কাম চাই পাই কাম করবলে বাধ্য হব, গতি আমি যে গ্যারান্টি দিছো সেই গ্যারান্টি সহকারে আমি কামখিনি করিম। আর লক্ষণীয় হব আমার মুখ্যমন্ত্রী মহোদয় তেখেতে প্রার্থী সকলক কেনে ধরনের চায় আর কেনে কেনে বিবেচনা করে পেলায় পানির সুবিধার সাজিতা ওয়ার্ড যে হসপিটাল বা বলে কৈছে, গতি মাসুমার ওয়ার্ডট হসপিটালখন তেখেতে বনাই দিয়ে নে নাই, 10 কোটি টাকা দিয়ে নে নাই, তেখেতে জুলাই মাহত পানি দিয়ে নে নাই, সেটা আমি লক্ষণীয় করি। তখন অকল বিজেপির মুখ্যমন্ত্রী নে নাই সকলের মুখ্যমন্ত্রী হয়েছে, আমি এই লক্ষ্য রাখিম। আর প্রথমতে মই গুয়াহাটীবাসী রাইজক ধন্যবাদ জানাম যে আমাক ইমান মরম দিলে, আশীর্বাদ দিলে, আমাক কাম করার একটা সুযোগ দিলে। এতিয়া আমি 42 নম্বর ওয়ার্ডত যদিও আমি এখন সিট জিকিছো, তার এটা সিট জিকিছো কিন্তু আমি 24টা ওয়ার্ডত আমি দ্বিতীয় পজিশনত আছো, তার মানে গুয়াহাটীবাসী রাইজে আমাক বিচারিছে যে আমি অসমতো কামর রাজনীতি আর সততা
নিষ্ঠা রাজনীতি প্রতিষ্ঠা করিম এই বুলি রাইজে আমাক সুযোগ এটা দিছে কাম করবলে আমি সেই কামবিল করে যাম। আমি যা গ্যারেন্টি কার্ডত আমার গ্যারেন্টি দিছিল আমি যদিও ক্ষমতাত নাই কিন্তু আমি সেই গ্যারেন্টিবিল কাম যা সরকারের লব লাগবে মিউনিসিপালের লব লাগবে সেই লবলে আমি পুরা চেষ্টা করিম রাইজর মিলে আমি কাম করিম। প্রথমবার আমি গুহী পৌর নির্বাচনত আমি প্রার্থিত্ব আগবাইছিল আমি 38 জন প্রার্থী দিছিল তার এজন বিজয়ী হয়েছে 42 নম্বর ওয়ার্ডত মাসুমা বেগম। বাকি 24টা ওয়ার্ডত আমার সেকেন্ড পজিশন আছে গতি ইয়ার মানে 42 নম্বর ওয়ার্ডর বাসিন্দাসকল তারপর গুহীর বাসিন্দা আর গোটেই অসমবাসীক মই ধন্যবাদ জ্ঞাপন করছো কারণ অসমবাসীয় গুহীবাসী বুঝলে যে ইয়াত আর ধর্মর রাজনীতি নচলিব কামর রাজনীতি লাগিব কামর রাজনীতির কারণে মানুষ আগবাড়ি আছে কারণ 24টা আসনত সেকেন্ড পজিশন পাওয়া ধেমালি কথা নয় আমি 15% ভোট পাইছো গতি এই একটা আমি ডর সাফল্য বলে ভাবিছো কারণ অকল প্রার্থী জিকাটোয় নয় এইটাও একটা ডর সাফল্য গতি ইয়ার জড়িয়ে আমি একটা বেস বনালো গুহীত আর সেই বেসখিনি লৈ পেলে আমি নেগেটিভ দিনত আগবাড়ি যাম। আমি আগত দিনত আমি পঞ্চায়েত নির্বাচন লোকসভা বিধানসভা নির্বাচন খেলার কারণে নিজের প্রস্তুতি চলাম। আর এনেদরে আজি পুয়ার ভাগত গুয়াহাটি পৌর নিগমের নির্বাচনের ফলাফল ঘোষণা করলে আর 58টা ওয়ার্ডত বিজেপিয়ে আসলে জয়লাভ করলে আর তেনে পরিপ্রেক্ষিত আম আদমি পার্টি এটা ওয়ার্ডত জয়লাভ করেছে আর জাতীয় পরিষদেও একদরে এটা ওয়ার্ডতে জয়লাভ করেছে। তেনে পরিপ্রেক্ষিত মহানগরত যু জ্বলন্ত সমস্যা আছে পুনর্বার কৈছো খাওয়া পানির সমস্যাকে ধরে জাবর নিষ্কাশনের সমস্যাকে ধরে যানজটর সমস্যাকে ধরে বানপানির সমস্যা যথেষ্ট জুরুলা হয়ে পড়ে এটা সময়ত মহানগরবাসী। তেনে পরিপ্রেক্ষিত এই সকল আসলে নেতাই অনাগত দিনত এটা ইতিবাচক চিন্তার মহানগরখনক আগবাই লৈ যাব বলে আমিও কামনা করিম আর আটাইকেগী প্রার্থীক মাই নিজের ফল আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো আর এটার বাতরের মানে অসীম কুমার ডেকায় বিদায় লো আপনারা সকলে চাই থাকবে মাই নিউজ নর্থ ইস্ট। ধন্যবাদ।